হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম অ্যামাইটোসিস নিয়ে, সেল ডিভিশন মানে কি সেটা নিয়ে, এছাড়া সেল সাইকেল নিয়ে। তো এই ভিডিওটিতে আলোচনা করা হবে হচ্ছে মাইটোসিস নিয়ে। মাইটোসিস সম্পর্কে আমরা বেশ ছোটবেলা থেকেই পড়ছি, 9-10 থেকেই পড়ছি। তো মাইটোসিসের মধ্যে আসলে কি ঘটে আমরা জানি যে মাইটোসিসে একটা কোষ থাকে, সেই কোষটা বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, এবং এই দুটি অপত্য কোষের মধ্যে আমরা কি দেখতে পাই, অপত্য কোষগুলো মাতৃকোষের অনুরূপ হয়ে থাকে। তার মানে এখানে যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা যতটুকু থাকবে, এখানেও ততগুলো ক্রোমোজোম আমরা দেখতে পাবো এই দুইটি কোষের মধ্যে। তার মানে যদি একটা ডিপ্লয়েড কোষের মধ্যে মাইটোসিস ঘটে, তাহলে যেই দুটো কোষ তৈরি হবে সেখানেও আমরা দুইটি ডিপ্লয়েড কোষ পাবো, অথবা যদি একটা হ্যাপ্লয়েড কোষের মধ্যে মাইটোসিস ঘটে সেখানে আমরা দেখতে পাবো দুইটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। তাছাড়া দেখো, এই কোষের আকার আকৃতি সব কিছুর সাথে কিন্তু তারই অপত্য কোষের মিল রয়েছে, তার মানে অনুরূপ দুটি কোষ তৈরি হচ্ছে। একটি কোষ থেকে দুইটি কোষ তৈরি হচ্ছে, সংখ্যা বৃদ্ধিতে হেল্প করছে। এবং এই যে মাইটোসিস, এখানে কি কি বিভাজিত হয়, একটা বিভাজিত হয় হচ্ছে তার এই নিউক্লিয়াসের অংশটা, আরেকটা বিভাজন ঘটে হচ্ছে তার এই সাইটোপ্লাজমে। তো নিউক্লিয়াস যখন বিভাজিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং ক্যারিওকাইনেসিসের ধাপগুলো সম্পর্কে আমরা একটু পরে শিখব। আরেকটা যে সাইটোপ্লাজমের ভাগ হওয়া সেটাকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস, তার মানে দুটো ধাপ। আমরা ক্যারিওকাইনেসিস সম্পর্কে প্রথমে দেখব, এরপরে দেখব সাইটোকাইনেসিস কিভাবে ঘটছে। এখন আসি এই যে মাইটোসিস কোষ বিভাজন, এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, বা ইংলিশে যেটাকে বলা হয় হচ্ছে ইকুয়েশনাল সেল ডিভিশন, সমীকরণিক কোষ বিভাজন। এটা এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা, এখন দেখি যে মাইটোসিসের মধ্যে আসলে কি কি ধাপ রয়েছে, কারণ আমরা যখন অ্যামাইটোসিস পড়েছি তখন আমরা বলেছি অ্যামাইটোসিস সরল ছিল, তো মাইটোসিসের যে ধাপটা সেটা কিন্তু বেশ জটিল, কয়েকটা ধাপের মাধ্যমে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটবে। প্রথম যে ধাপটা রয়েছে এটা হচ্ছে প্রোফেজ, তারপরে যে ধাপটা রয়েছে দুই নাম্বার ধাপ সেটা হচ্ছে প্রো মেটাফেজ, প্রো মেটাফেজের পরে রয়েছে মেটাফেজ, তারপরে রয়েছে অ্যানাফেজ, এবং সব শেষে রয়েছে টেলোফেজ। এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের ধাপগুলো। তাহলে আমরা এখানে টোটাল পাঁচটা ধাপ দেখতে পাচ্ছি, এবং পাঁচটা ধাপের মধ্যে ছবিগুলো দেখিয়ে কিন্তু আমরা বেশ কিছু তার বৈশিষ্ট্য আন্দাজ করতে পারি। তাহলে আমরা এখন বৈশিষ্ট্যগুলো যদি একটু বিস্তারিতভাবে দেখি বিভিন্ন ধাপের, প্রথম যে ধাপটি রয়েছে মাইটোসিসে সেটি হচ্ছে প্রোফেজ, এবং প্রোফেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কোষ রয়েছে, এবং সেই কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমাটিন তন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এই ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম কিভাবে তৈরি হবে, ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু প্রোটিনের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করে ফেলবে, এবং সেই ক্রোমোজোমে কি হবে, জল বিয়োজন ঘটবে। জল বিয়োজন হওয়ার মানে হচ্ছে পানি ছেড়ে দিবে, ডিহাইড্রেশন হবে, আর ডিহাইড্রেশন হওয়ার কারণে ক্রোমোজোমটা খাটো এবং মোটা হওয়া শুরু হবে, এবং একই সাথে কিন্তু ক্রোমাটিন ফাইবারটা কিন্তু পেঁচিয়ে যাচ্ছে, পেঁচিয়ে পেঁচিয়ে এটা খাটো আরো মোটাও হচ্ছে। এখন দেখি এখানে যেই পরবর্তী বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে নিউক্লিওলাসের বিলুপ্তি শুরু হয়। এই নিউক্লিয়াসের মধ্যে যেহেতু মাইটোসিসগুলো ঘটে থাকবে হচ্ছে ইউক্যারিওটিক জীবের দেহকোষের মধ্যে সাধারণত, সো এই মাইটোসিসের যে নিউক্লিয়াসটা সেখানে আমরা কিন্তু নিউক্লিওলাস দেখতে পাবো, কারণ এখানে একটা সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসটা কেমন সুগঠিত, সো সুগঠিত নিউক্লিয়াস অবশ্যই নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সো এই জিনিসগুলো কিন্তু বিলুপ্তি হওয়া শুরু হয়ে যাবে। আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে নিউক্লিয়ার এনভেলপের যে মেমব্রেনটা ছিল, এখানের মেমব্রেনটা, সেই মেমব্রেনটা কিন্তু নষ্ট হয়ে যেতে থাকছে। কেন, কারণ আমরা যে এমপিএফ দেখেছিলাম সেল সাইকেলের মধ্যে, এই এমপিএফ এর মধ্যেকার যেই সিরিকে রয়েছে সেটাই কিন্তু পরবর্তীতে এই এনভেলপটাকে ভেঙে ফেলা শুরু করবে।
আর কি হতে পারে? স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া শুরু হবে। প্রোফেজ ধাপে আমরা দেখব স্পিন্ডল যন্ত্র শুরু হচ্ছে, পুরোপুরি শেষ হয়নি, এখান থেকে সূচনা হবে এবং সিস্টার ক্রোমাটিড গুলোকে কিছুটা স্পষ্টভাবে দেখা যায়, তবে এটা সাধারণ মাইক্রোস্কোপে ইউজুয়ালি দেখা যাবে না। সিস্টার ক্রোমাটিড কোনগুলো? যখন আমরা দেখতে পাই এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে দুটি ক্রোমাটিড তৈরি করে, দুটি ক্রোমাটিড বাহু থাকে, তখন এই একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড বাহুকে, এই বাহুটা এবং এই বাহুটা, দুটি হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড গুলোকে কিছুটা স্পষ্টভাবে দেখা যাবে, সাধারণত আমরা দেখতে পাই না। কিন্তু তার মানে এই না যে এখানে ক্রোমাটিড নেই, এখানে ক্রোমাটিড বাহু অবশ্যই রয়েছে। এরপরে দেখি এই যে প্রোফেজ দশাটা, এই প্রোফেজ দশার পরে কি ঘটে। প্রোফেজ দশার পরে এসে পড়ে হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ কথাটা দিয়েই বুঝতে পারছি এটা আসলে মেটাফেজ পর্যায়ে যাওয়ার আগের পর্যায়, পূর্ব পর্যায়টা। এবং প্রোমেটাফেজের মধ্যে দেখো এখানে যেই ক্রোমাটিড গুলো, এগুলো কিন্তু বেশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং এইখানেই কিন্তু আমরা দেখতে পাবো যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখো এই যে দাগগুলো দেখতে পাচ্ছি, রশ্মিগুলো বা ফাইবারগুলো দেখতে পাচ্ছি, এই যে ফাইবারগুলো দেখছি এগুলোই কিন্তু স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল যন্ত্র তৈরি করছে। এবং দেখো তাদের একটা মাথায় কিন্তু তারা এই ক্রোমোজোমগুলোকে যুক্ত করে ফেলেছে তাদের সাথে। এবং এখানে আরো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, অ্যাস্টার তন্তু। এই অ্যাস্টার তন্তুটা কি? অ্যাস্টার তন্তুটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের সাথে যখন ছোট আকৃতির মাইক্রোটিউবিউল যুক্ত থাকে তখন সেটাকে দেখতে তারার মতো মনে হয়, তো সেটাকে তখন আমরা বলি অ্যাস্টার তন্তু। এই ছবিটার দিকে যদি তাকাই, এখানে এই যে ছোট ছোট মাইক্রোটিউবিউল তার সাথে যুক্ত আমরা দেখতে পাচ্ছি, এটাকেই আমরা, এই গঠনটাকেই আমরা বলছি হচ্ছে অ্যাস্টার তন্তু। এখন দেখি প্রোমেটাফেজের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, বা প্রোমেটাফেজ সম্পর্কে লিখতে বললে আমরা কি কি লিখব। প্রোমেটাফেজ সম্পর্কে লিখতে বললে আমরা প্রথমেই লিখব হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ ভেঙে যায়, মানে নিউক্লিয়ার এনভেলপটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এবং নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হচ্ছে, আর ক্রোমোজোম আরো সংকুচিত হবে, আরো বেশি সে পেঁচিয়ে পেঁচিয়ে এই ক্রোমাটিড গুলো স্পষ্ট হয়ে যেতে থাকবে এবং কাইনেটোকোর তৈরি হয়। এখন কাইনেটোকোর পয়েন্টটাতে আসি। কাইনেটোকোর জিনিসটা হচ্ছে, এটা মনে করো সেন্ট্রোমিয়ার, এবং সেন্ট্রোমিয়ারের সাথে এই দুটি ক্রোমাটিড বাহু যুক্ত রয়েছে। এখন এই কাইনেটোকোরটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের উপর দিয়ে প্রোটিন অংশ। এই কাইনেটোকোরের মধ্যে থাকবে হচ্ছে মোটর প্রোটিন, এখানের প্রোটিনের সাথে স্পিন্ডল ফাইবার এসে যুক্ত হয়। এই কাইনেটোকোরের সাথে স্পিন্ডল ফাইবারটা যুক্ত হচ্ছে। সো এখানে দেখো পরের যে পয়েন্টটা আছে, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারে ফাইবার যুক্ত হয়। সেন্ট্রোমিয়ারে ফাইবার কোথায় যুক্ত হবে? এই যে কাইনেটোকোর আমি এঁকে রেখেছি, এই কাইনেটোকোরের সাথেই হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের এসে ফাইবারটা যুক্ত হয়ে যায়। এবং দেখো বলা আছে প্রাণী কোষে অ্যাস্টার তন্তু দেখা যায়। এই যে অ্যাস্টার তন্তুটা এর আগে দেখিয়েছিলাম, এই জায়গাটা, এখান, এই জিনিসটা হচ্ছে প্রাণী কোষে মেইনলি দেখতে পাবো। তো এই ছিল হচ্ছে মাইটোসিসের প্রোমেটাফেজের মেইন মেইন বৈশিষ্ট্য। এখন দেখো এই বৈশিষ্ট্যের মধ্যে এই যে ফাইবারের সাথে ক্রোমোজোমটা যুক্ত হলো, যে সকল ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত হয় তাদেরকে বলা হয় হচ্ছে ট্র্যাকশন তন্তু বা ট্র্যাকশন ফাইবার, মানে যেই স্পিন্ডল ফাইবারের সাথে ক্রোমোজোম যুক্ত, ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারটা যুক্ত আছে, তাকে বলবো ট্র্যাকশন তন্তু। এখন এই ট্র্যাকশন তন্তুটার সাথে যখন এই ক্রোমোজোমটা যুক্ত হচ্ছে, এই ক্রোমোজোমটা কি করে, আস্তে আস্তে এই যে মাঝামাঝি যে পর্যায়টা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। এই যে বিষুবীয় অঞ্চল, এই জায়গাটায় সকল ক্রোমোজোম এই লাইনে আসতে থাকে, এই প্লেটের মধ্যে এসে পড়তে থাকে। যখন সে আসে তখন ট্র্যাকশন তন্তু করে কি, এই ক্রোমোজোমগুলোকে টানতে থাকে। যখন সে টানে তখন ক্রোমোজোমগুলো নড়াচড়া করে এবং আস্তে আস্তে এই চারপাশ থেকে, সাইড থেকে, মাঝখানের দিকে আসতে থাকে। তাদের এই যে চলনটা, যখন সেরকম আস্তে আস্তে আসছে ট্র্যাকশন তন্তু টানের কারণে, তখন সেটাকে কিন্তু বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য।
কারণ তখন দেখলে মনে হয় যে ক্রোমোজোমগুলো নাচছে, তারা নাচতে নাচতে বিষুবীয় অঞ্চলের মধ্যে এসে পড়েছে। সো এটাকে তখন আমরা বলি ক্রোমোজোমীয় নৃত্য। এখন দেখি প্রোমেটাফেজে ক্রোমোজোমীয় নৃত্য শেষ হলে অবশ্যই এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে ততক্ষণে পৌঁছে গেছে। সো মেটাফেজে ছবিটা দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে সবগুলো ক্রোমোজোম মাঝখানে এসে পড়েছে, এই মাঝখানটা হচ্ছে সেই বিষুবীয় অঞ্চল। এবং দেখো ক্রোমোজোমগুলোর সাথে ট্র্যাকশন ফাইবারের সাহায্যে কিন্তু তারা যুক্ত এবং দুই পাশ থেকে যুক্ত, এই মেরু থেকে একটা এক অংশ যুক্ত, একটা পাশ যুক্ত, এই মেরু থেকে আরেকটা পাশ যুক্ত। এখন দেখি এই যে মেটাফেজ অংশের মধ্যে কি কি মেইন মেইন বৈশিষ্ট্য। একটা হচ্ছে মেটাফেজ প্লেটে ক্রোমোজোমের অবস্থান, কারণ আমরা ছবি দেখেই বুঝতে পারি যে মেটাফেজ প্লেটে অবশ্যই ক্রোমোজোমের অবস্থান নিতে হবে, ক্রোমোজোমটা আসতে হবে মেটাফেজ প্লেটে এবং দুটি সেন্ট্রোমিয়ার তৈরি করে। এখন প্রথমে ছিল হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার এবং দুটি ক্রোমাটিড বাহু, কিন্তু এই মেটাফেজের পরেই আস্তে আস্তে এই ক্রোমোজোম ক্রোমাটিড বাহুগুলো আলাদা হয়ে যাবে। এজন্য এই যে মাঝখানে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ার দ্বিগুণ হয়ে যায়। দ্বিগুণ হয়ে কি হয়, তখন দেখতে হয় ব্যাপারটা এরকম, এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে আরেকটা সেন্ট্রোমিয়ার, এবং এটার সাথে এই ক্রোমাটিড বাহুটা যুক্ত, এটার সাথে এই ক্রোমাটিড বাহুটা যুক্ত, তারা কিন্তু এখন একসাথে আছে। তার মানে বুঝতেই পারছি এখন যদি এটাকে এদিকে টান দিই এবং এটাকে এদিকে টান দিই, দুটো ইজিলি আলাদা হয়ে যেতে পারবে। সো এখানে কি হচ্ছে, দুটি সেন্ট্রোমিয়ার তৈরি হচ্ছে। আর এই যে বিষুবীয় অঞ্চলে এসে সবগুলো ক্রোমোজোম বিন্যস্ত হলো, সবগুলো ক্রোমোজোম এসে এখানে দাঁড়িয়ে থাকলো, এই বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। সো এই জিনিসটার নাম হচ্ছে মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস কোথায় ঘটছে, মেটাফেজে ঘটছে। এখন দেখো বলা আছে কাইনেটোকোরের সাথে ট্র্যাকশন তন্তু যুক্ত। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাইনেটোকোরের সাথে দুই পাশ থেকে ট্র্যাকশন তন্তু এসে কিন্তু যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা ক্রোমোজোমের সাথে। এবং কাইনেটোকোরটা কখন তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল হচ্ছে প্রোমেটাফেজের মধ্যে, আমরা কাইনেটোকোর তৈরি হতে দেখেছিলাম। আচ্ছা এখন চলে যাই মেটাফেজের পরের পর্যায়টিতে। মেটাফেজের পরে রয়েছে অ্যানাফেজ। অ্যানাফেজটাকে বলা হয় হচ্ছে গতি পর্যায়। গতি পর্যায় বলার কারণ এখানে ক্রোমোজোমগুলো চলাচল শুরু করবে, তারা চলমান থাকবে, তাদের একটা গতি থাকবে। সো অ্যানাফেজের ছবিটা কিরকম দেখো, এখানে দেখতে পাচ্ছি যে আমরা এর আগের এই ছবিটার দিকে যদি তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে দুটি ক্রোমাটিড বাহু রয়েছে, কিন্তু এখানে দেখো একটা ক্রোমাটিড বাহু এবং এখানেও একটা ক্রোমাটিড বাহু, তার মানে অবশ্যই মাঝ বরাবর এটা ছিঁড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। সো অ্যানাফেজের বৈশিষ্ট্য কি, অ্যানাফেজের বৈশিষ্ট্য হচ্ছে এটা বেশ দ্রুত ঘটবে, ক্রোমাটিড আলাদা হয়ে যাবে এবং মেরুমুখী চলন ঘটবে। তার মানে এই যে দুটো ক্রোমাটিড পাশাপাশি ছিল, তাদের নিজস্ব দুটি আলাদা সেন্ট্রোমিয়ার তৈরি হয়েছিল, তখন এই দুটো ক্রোমাটিডকে আমরা আর ক্রোমাটিড না বলে এদের নাম দেই হচ্ছে ক্রোমো জোম। এবং যখনই এই পাশ থেকে স্পিন্ডল যে ফাইবারটা সেটা এইখান দিয়ে টানতে থাকবে এবং এই পাশের মেরুর স্পিন্ডল ফাইবারটা তাকে এই অংশে টানতে থাকবে, তখন এই দুটো ক্রোমাটিড দুই দিকে চলে যাবে, এই ক্রোমাটিডটা চলে যাবে এই মেরুর দিকে, এই ক্রোমাটিডটা চলে যাবে এই মেরুর দিকে। তার মানে ক্রোমাটিড আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে তারা ক্রোমোজোমে পরিণত হচ্ছে এবং তাদের মেরুমুখী চলন ঘটছে, তারা মেরুর দিকে যাচ্ছে। এবং মেরুতে যখন তারা যাচ্ছে তখন দেখো এই যে অংশটা, এই যে অংশটা এখানে হচ্ছে তার সেন্ট্রোমিয়ার আর পেছন দিকে হচ্ছে তার বাহু। সো মেরুমুখী চলন যখন ঘটে তখন সামনের দিকে, মেরুর দিকে মুখ করে থাকে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা আর পেছন দিকে থাকে হচ্ছে বাহু। এবং যখন এই সেন্ট্রোমিয়ারটা সামনে এবং পেছন দিকে বাহু নিয়ে সে মেরুর দিকে যেতে থাকে ক্রোমোজোমগুলো, তখন এখানে বিভিন্ন ইংরেজি অক্ষরের মতো একে দেখায়। যেমন যদি এমন হয় যে সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানে আর এরকম দুই পাশ দিয়ে দুটো সমান আকারের বাহু দেখতে পাচ্ছি, তখন এটাকে দেখতে কিরকম দেখাচ্ছে বলতো, ইংরেজি ভি এর মতো নিশ্চয়ই দেখাচ্ছে। আবার যদি এমন হয় যে ক্রোমোজোমটার সেন্ট্রোমিয়ারটা কেন্দ্রে ছিল না, একটু সাইডে ছিল, মনে করো একটু সাইডে আছে, এক পাশটা একটু লম্বা আর এক পাশটা একটু খাটো, তখন এটাকে দেখায় হচ্ছে ইংরেজি অক্ষর এল এর মতো। আবার
যখন এই সেন্ট্রোমিয়ারটা আরও একটু এক পাশে থাকে, একটা বাহু একটু ছোট থাকে আর একটা বাহু বেশ বড় থাকে, তখন এটাকে দেখায় হচ্ছে ইংরেজি জে এর মতো, এটা হচ্ছে জে এর মতো। আর যদি সেন্ট্রোমিয়ারটা একদম লাস্ট মাথায় থাকে আর একটা বাহু যদি একদম লম্বা থাকে, এরকম যদি হয় তখন এটাকে দেখায় কিরকম, এটাকে দেখাচ্ছে হচ্ছে আই এর মতো। সো এই যে ভি এর মতো যেটাকে দেখাচ্ছে এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, এল এর মতো যেটা দেখাচ্ছে এটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক, আর জে এর মতো যেটা দেখাচ্ছে এটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক। আমি সেন্ট্রিক কথাটা লিখছি না, আই এর মতো যেটাকে দেখায় সেটাকে আমরা বলি হচ্ছে টেলো সেন্ট্রিক। এবং এই জিনিসগুলো দেখা যায় হচ্ছে শুধুমাত্র এই অ্যানাফেজের মধ্যে, কারণ তখন তাদের মেরুমুখী চলনটা স্পষ্টভাবে কিন্তু দেখা যায়। এবং এই দশাটার একদম শেষ পর্যায়ে কি ঘটে, ক্রোমোজোমগুলো দুটি মেরুতে পৌঁছে যাচ্ছে। এবং দেখো এখানে কি ঘটছে, এখানে যদি এমন হয় যে চারটা ক্রোমোজোম ছিল, এই চারটা ক্রোমোজোমের টোটাল ক্রোমাটিড ছিল হচ্ছে আটটা, এই আটটা ক্রোমাটিডের অর্ধেক চলে গিয়েছে এই মেরুতে, বাকি অর্ধেক চলে গিয়েছে হচ্ছে এই মেরুতে, তার মানে ক্রোমোজোমের ভাগটা কিন্তু হচ্ছে এই অ্যানাফেজ দশায় এসে। এবং দেখো এখন এই একটা মেরুতে চারটা ক্রোমোজোম দেখতে পাবো, এই মেরুতেও চারটা ক্রোমোজোম দেখতে পাবো। এ কারণেই কিন্তু যেই কোষটা পরবর্তীতে তৈরি হবে একদম শেষ পর্যায়ে গিয়ে, দেখতে পাবো যে মাতৃকোষে যেই পরিমাণ ক্রোমোজোম সংখ্যা ছিল সেটা যদি এন সংখ্যক হয়, অপত্য কোষেও দেখতে পাবো যে ক্রোমোজোমের সংখ্যা একদম সেম রয়েছে, ক্রোমোজোমের সংখ্যা নষ্ট হয়ে যায়নি। এর পরে চলে যায় অ্যানাফেজের পরে রয়েছে টেলোফেজ। টেলোফেজ হচ্ছে একদম শেষ পর্যায়, এবং টেলোফেজের মধ্যে দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের চারপাশ দিয়ে একটা নিউক্লিয়ার এনভেলপ তৈরি হয়ে গিয়েছে, মেমব্রেন এসে পড়েছে, এবং ক্রোমোজোমগুলো দেখো চিকন হয়ে যাচ্ছে, তার আবার ক্রোমাটিন ফাইবারের মতো হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে টেলোফেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রোমোজোম আবার পানি শোষণ করে নিচ্ছে, হাইড্রেশন হচ্ছে, এবং নিউক্লিয়ার এনভেলপ তৈরি হচ্ছে, যেটা আমি এই ছবিটা দেখেই কিন্তু বলে দিতে পারছি, নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। কারণ নিউক্লিয়ার এনভেলপ তৈরি হওয়ার মানেই হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত হয়ে যাচ্ছে, এবং স্পিন্ডল ফাইবারের এখন কিন্তু আর প্রয়োজন নেই, স্পিন্ডল ফাইবারটা বিলুপ্ত হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। কিভাবে, এইখানে মাইক্রোটিউবিউলগুলো পরপর বসে বসে ফাইবারটা তৈরি করেছিল, স্পিন্ডল যন্ত্রটা তৈরি করেছিল, এই মাইক্রোটিউবিউলগুলো তখন আলাদা হয়ে যাবে। সো স্পিন্ডল ফাইবারটা আমি আর দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে টেলোফেজ। এখন দেখো টেলোফেজ তো গেল, টেলোফেজ পর্যন্ত ছিল হচ্ছে আমাদের কোষের ক্যারিওকাইনেসিস দশা। সো ক্যারিওকাইনেসিসের একদম শেষ দশা হচ্ছে টেলোফেজ। এখানে দেখো দুটি নিউক্লিয়াস তৈরি হয়েছে, কিন্তু দুটো কোষ কিন্তু এখনো তৈরি হয়নি, একটা আস্ত কোষ রয়েছে, তার মানে অবশ্যই আমার এই মাঝ বরাবর ভেঙে যাওয়া প্রয়োজন। এই ঘটনাটা ঘটবে হচ্ছে সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিসে মেইনলি যেটা ঘটে, যদি প্রাণী কোষের কথা চিন্তা করি তাহলে দেখতে পাবো এই যে একটা কোষ রয়েছে, এই কোষটা থেকে পরবর্তীতে কি হলো, এরকম দুটি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হলো। এবং দেখো এখানে কোষের মাঝ বরাবর একটা খাঁজ তৈরি হচ্ছে, এই যে খাঁজটা তৈরি হচ্ছে, এই খাঁজটা তৈরিতে কে হেল্প করছে, এখানে হেল্প করবে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন, এবং এই যে খাঁজটা সেটা গভীর হয়ে যাবে। গভীর হয়ে কি করছে, পরবর্তীতে দুটো কোষে পরিণত হচ্ছে। সো একটা কোষ থেকে আমি দুটো কোষ পেয়ে গেলাম, এবং প্রাণী কোষের মধ্যে এই মাঝখান বরাবর একটা খাঁজ তৈরি হয়ে যাচ্ছে, ভেতর দিকে সাইটোপ্লাজমটা ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে একটা গর্ত তৈরি হয়ে গর্তটা আস্তে আস্তে এরকম চিকন হয়ে যাবে বা গভীর হয়ে যাবে, এবং দুটি আলাদা কোষে পরিণত হবে। আচ্ছা এখন যদি আসি প্ল্যান্ট সেলে বা উদ্ভিদ কোষে কি ঘটে, উদ্ভিদ কোষের মধ্যে দেখা যায় যে এই যে মাঝ বরাবর যে একটা প্লেট আমরা বলতে পারি, একদম ঠিক কোষের মাঝ বরাবর সে একটা কোষ প্লেট তৈরি করে ফেলে। কোষ প্লেটের মধ্যে কি হয় দেখো, আস্তে আস্তে এখানে কিন্তু বিভিন্ন জিনিস জমা হচ্ছে। এখানে কি জমা হতে পারে,
এখানে জমা হয় হচ্ছে গলজি বস্তু থেকে বিভিন্ন ছোট ছোট অংশ এসে এই মাঝখানের অংশে জমা হবে। জমা হতে হতে দেখো এই অংশটা আস্তে আস্তে পুরো এই চারপাশ দুই পাশ পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে যাচ্ছে। এই দুই পাশে বিস্তৃত হয়ে গিয়ে পুরো একটা নিরবিচ্ছিন্ন কোষ প্লেট সে তৈরি করে ফেলেছে। এটাই কিন্তু সেল ওয়াল হিসেবে পরবর্তীতে আমরা দেখতে পাবো। সো দুটো কোষ তৈরি হয়ে গেল, প্রথমে একটা কোষে দুটো নিউক্লিয়াস ছিল, তারপরে দুটো আলাদা কোষ তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সাইটোকাইনেসিস দেখতে পাচ্ছি এবং অ্যানিমাল সেলে দেখতে পাচ্ছি একটা কোষ থেকে মাঝখানে এরকম ভাঁজ হয়ে যাওয়ার মাধ্যমে দুটি অপত্য কোষ পুরোপুরিভাবে তৈরি হচ্ছে। প্ল্যান্ট সেলে মাঝখানে কোষ প্লেট তৈরির মাধ্যমে কোষ প্রাচীর তৈরি হয়ে যাচ্ছে একটা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইটোকাইনেসিস এর মধ্যে সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে এবং প্রাণী কোষে ক্লিভেজ তৈরি হচ্ছে। এই বরাবর এটা একটা খাঁজ বা গর্ত তৈরি করছে এবং সেখানে হেল্প করছে অ্যাক্টিন এবং মায়োসিন। উদ্ভিদ কোষে গলজি বডির ভেসিকল এসে এখানে জমা হচ্ছে, জমা হয়ে হয়ে সেল প্লেট বা কোষ প্লেট তৈরি করছে। তো এটা হচ্ছে সাইটোকাইনেসিস এর মেইন মেইন বৈশিষ্ট্য। এখন আসি মাইটোসিসের প্রয়োজনীয়তা কি, মাইটোসিসটা কেন দরকার আমাদের দেহে। মাইটোসিস যদি ঘটে তাহলে দৈহিক বৃদ্ধি হয়। দৈহিক বৃদ্ধিটা কিভাবে হচ্ছে? তুমি মনে করো ছোট ছিলে, তুমি এরকম ছোট একটা মানুষ ছিলে, এখন তুমি বড় হয়েছো। এই যে বড় হলে তোমার যে দৈহিক বৃদ্ধি ঘটলো, এই বৃদ্ধিটা ঘটাচ্ছে হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তারপরের পয়েন্টটা হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধিতে মাইটোসিস কিভাবে হেল্প করছে? এই যে মাইটোসিস যেটা রয়েছে, এই মাইটোসিসে কোষ বিভাজন হওয়ার মাধ্যমে সংখ্যার বৃদ্ধি ঘটে, কোষের সংখ্যা বাড়ে। সো কোষের বংশবৃদ্ধির জন্য কিন্তু মাইটোসিসটা প্রয়োজন। একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, কোষের বংশবৃদ্ধি হচ্ছে। তারপরে চলে আসি আকার আয়তন রক্ষা। একটা মাইটোসিস যখন ঘটে তখন যেই কোষে ঘটছে সেই কোষের কিন্তু সেম আকার আকৃতি বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি হয়। এমন না যে এই কোষটা থেকে একটা বড় আকারের কোষ তৈরি হলো বা একটা ছোট আকারের কোষ তৈরি হলো, ব্যাপারটা এরকম ঘটে না। এখানে যেই কোষটা থাকে সেই কোষের সেম বৈশিষ্ট্য সম্পন্ন হবে হচ্ছে তার পরবর্তী যেই কোষগুলো আসছে সেই দুটি কোষ। তার মানে আকার আকৃতি, আকার আয়তনটা রক্ষা হচ্ছে, কোষের আকার আয়তন নষ্ট হয়ে যাচ্ছে না। এরপরে আর কি থাকে? আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ক্ষত স্থান পূরণ। মাইটোসিস যেখানে ঘটে সেখানে কিন্তু কোষ সংখ্যা বাড়ছে, কোষ বিভাজিত হচ্ছে এবং ক্ষত স্থান পূরণ হয়ে যাচ্ছে। যদি এই ছবিটার দিকে তাকাই দেখো এখানে একটা ক্ষত তৈরি হয়েছিল এবং এখানে কোষ বিভাজিত হতে হতে সেই ক্ষতটা কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে, ক্ষতটা এখানে আর দেখতে পাচ্ছি না। তো আমাদের বডিতে যখন কোথাও কেটে যায় তখন কিন্তু সেখানে মাইটোসিস ঘটে এবং ক্ষত স্থানটা পূরণ করে দেয়। সো টোটাল আমরা মাইটোসিসের কি কি প্রয়োজনীয়তা পেলাম? একটা হচ্ছে দৈহিক বৃদ্ধি এবং দৈহিক গঠনেও কিন্তু সে হেল্প করছে। সো এটার সাথে এটাও লিখে রাখতে পারি যে দৈহিক গঠনে সে হেল্প করছে, তারপর কোষের সংখ্যা বৃদ্ধিতে হেল্প করছে, কোষের আকার আয়তন রক্ষা করতে সে হেল্প করছে। এছাড়া জনন কোষের সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় তখনও কিন্তু এই মাইটোসিসটার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে জনন কোষের সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় বা জনন কোষ জনন মাতৃকোষের সংখ্যা যদি বৃদ্ধি করতে হয় তখন কিন্তু মাইটোসিসের প্রয়োজনীয়তা রয়েছে। তো এটাই ছিল হচ্ছে আজকের মেইন টপিক। এবং মাইটোসিসের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম, মাইটোসিসের ধাপগুলো সম্পর্কে জানলাম, সাইটোকাইনেসিস সম্পর্কে জানলাম, তারপরে জানলাম হচ্ছে কিভাবে ক্যারিওকাইনেসিসটা ঘটে থাকে। মাইটোসিসের সবগুলো ধাপ সম্পর্কে কিন্তু আমরা আজকে সম্পূর্ণভাবে জেনে গিয়েছি। তো আশা করি মাইটোসিস থেকে যদি কখনো প্রশ্ন আসে তোমাদের কখনো কনফিউজ হয়ে যাবে না, প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবে ইজিলি, প্রত্যেকটা ধাপ সম্পর্কে ইজিলি বর্ণনা করতে পারবে। এবং পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব হচ্ছে মিওসিস সম্পর্কে।